আচ্ছা, তারপরে যে 4 নম্বর প্রশ্ন, এখানে দুটো বিক্রিয়া দেওয়া রয়েছে। এখন 9 নম্বরে বলছে কি যে 2 নম্বর বিক্রিয়াটি একটা বিক্রিয়ার প্রসমতা ধ্রুব থাকে। এটা তোমাদের বইতে নাই, এটা হচ্ছে ইন্টারের বইতে সুন্দর করে লেখা রয়েছে। আর কিভাবে লেখা রয়েছে সেটা আমি আগে বলে দিই। প্রথমত 2 নম্বর বিক্রিয়াটাই হচ্ছে একটা অ্যাসিডাল ক্ষারের বিক্রিয়া। কত নম্বর অধ্যায়? ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়। তাহলে 2 নম্বর বিক্রিয়াটা একটা পোষক বিক্রিয়া এবং অ্যাসিড যেটাকে বলা হয় অ্যাসিডাল ক্ষারের বিক্রিয়া। এখন অ্যাসিডাল ক্ষারের বিক্রিয়ার সে যেই বিক্রিয়াই হোক না কেন, অ্যাসিডাল ক্ষারের যে বিক্রিয়াই হোক না কেন, সালফেট প্লাস H2O, আমি সোডিয়াম দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ঠিক আছে, আমি কিছু বিক্রিয়া লিখি, ওরা কিন্তু কিছু লিখে আমি কিছু লিখি, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস পানি, প্লাস পানি। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সাইড হাইড্রোক্সাইড দিলাম, ঠিক আছে, এর সাথে দিলাম HCl যা দিয়েছি, তাহলে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস দ্রবিত হয়, এটা যখন বিক্রিয়া করে তখন এর পটাশিয়াম প্লাস আর OH মাইনাস কি থাকে, এইচ প্লাস আর এসও থ্রি এসও ফোর মাইনাস, এটাও কি সোডিয়াম প্লাস আর OH মাইনাস আয়ন তৈরি করে, এটা কি করে প্লাস আর মাইনাস, এইচ হাইড্রোজেন প্লাস আর সালফেট মাইনাস, সালফেট মাইনাস, আর এটা কি করে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম প্লাস আর OH মাইনাস, এটা হচ্ছে কি এইচ প্লাস Cl মাইনাস, অর্থাৎ ওই যে মাইনাস টু ওয়ান এগুলো দিলাম না, জাস্ট আমি বোঝানোর জন্য। তার মানে এরা পানিতে দ্রবিত করে আয়ন তৈরি করে, একটা কি যে আয়ন তৈরি করে এটা হচ্ছে প্লাস আয়ন আর এটা মাইনাস আয়ন, ওই হলো প্লাস আয়ন মাইনাস আয়ন। এখন যখন এটা পানিতে দ্রবিত হয় তখনই বিক্রিয়া দেয়, কঠিন অবস্থায় কিন্তু এটা বিক্রিয়া দেয় না, যখন পানি দ্রবিত হয় তখন এই পানির OH অংশ আর কি অ্যাসিডের H প্লাস অংশ এই দুই অংশ বিক্রিয়া করে পানি তৈরি করে, এই দুই অংশ কি করে বিক্রিয়া করে পানি তৈরি করে, আর সেই পানির ভিতরে এইটা কি থাকে এরকম পটাশিয়াম প্লাস আর সালফেট মাইনাস আকারে আয়নিত অবস্থায় থাকে, এখান থেকে এইচ প্লাস আর ওইচ মাইনাস অংশটা বিক্রিয়া করে কি তৈরি করে পানি তৈরি করে, আর সেই পানির ভিতরে এই পটাশিয়াম আর সালফেট অর্থাৎ যত রকম লবণ আছে সেই লবণগুলো কি আছে দ্রবিত অবস্থায় থাকে, আর দ্রবিত অবস্থায় যখন থাকে তার মানে নিজের ভিতরে কোনো বিক্রিয়াটা হয়নি বা সংযুক্তি হয়নি, তার মানে নিজের ভিতরে বিক্রিয়া হয়নি, এখান থেকে শুধু H প্লাস আর OH মাইনাস আয়ন যুক্ত হয়ে পানি তৈরি করেছে, আর এই পানি তৈরির কারণে যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটাই কি হয়েছে নির্গত হয়, সেই তাপটাই কি হবে নির্গত হবে, সেই জন্য এখানে ডেল H এর মান দেখা পেয়েছে 57.-57.32 কিলো জুল পার মোল, 32 কিলো জুল পার মোল। সেম এই পাশেও এই বিক্রিয়াটাই অর্থাৎ যত অ্যাসিড আছে যত ক্ষার আছে সেই এর OH অংশ আর এর H অংশ বিক্রিয়া করে কি তৈরি করবে পানি তৈরি করবে, আর তার ভিতরে এই লবণটা কি করে থাকবে আছে দ্রবিত অবস্থায়, কারণ নিজের ভিতরে লবণটা এখনো তৈরি নিজের ভিতরে সংযুক্ত হয়নি, এর সেম এটারও কি H OH মাইনাস আর H প্লাস এই অংশ দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে পানি, আর এর ভিতরে কি রাখবে এই লবণ বাকি যে দুটো রয়েছে এরা কি সেই আয়নিত অবস্থায় কি রয়েছে দ্রবণের ভিতরে থেকে গেছে, তার মানে যত লবণ তৈরি হচ্ছে সেই লবণ নিজেদের ভিতরে সংযুক্ত হওয়ার টাইমটা পাচ্ছে না, অর্থাৎ ওখানে যেই তাপটা উৎপন্ন হচ্ছে শুধু পানির বিক্রিয়ায় তাপটা উৎপন্ন হচ্ছে, সেই জন্য এখানেও ডেল এইচের মান কি পাওয়া যায় -57.32 কিলোজুল পার মোল, এখানেও কি ডেল এইচের মান -57.32 কিলোজুল পার মোল, দেখো প্রত্যেক জায়গায় তাপের পরিমাণ এক, এখন পানির বিক্রিয়ায় সব তো পানির বিক্রিয়া, পানির বিক্রিয়া তো তাপমাত্রা হেরফের হবে না, একটু হেরফের হয় কি জন্যই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ার কারণে একটু হেরফের হয়, তবুও এই মানটা প্রায় কাছাকাছি
থাকে সেজন্য বলা হয় তীব্র অ্যাসিড হোক আছে আর অ্যাসিডের ক্ষারের বিক্রিয়ায় প্রসমন তাপ ধ্রুব মানে একই থাকে মানে এর বর্ণনা দাও কি করে প্রসমন তাপ এখন এখানে তো তোমার তো এত কোনো কিছু দেয়া নাই দেয়া আছে কি এইটুক অ্যাড্রেস করো এই বিক্রিয়াটা দেয়া আছে তুমি বর্ণনা করবা যে এখানে কি রয়েছে OH আয়ন রয়েছে আর অ্যাসিডের H+ আয়ন রয়েছে এই OH আয়ন আর H+ আয়ন বিক্রিয়া করার পানি তৈরি করে আর এখান থেকে যে লবণটা তৈরি হয়েছে পটাশিয়াম সালফেট এই পটাশিয়াম সালফেট ওই কি পানির ভিতরে দ্রবীভূত অবস্থা থাকে অর্থাৎ এদের নিজের ভিতরে সংযুক্ত হয় না এখানে যে তাপটা উৎপন্ন হয়েছে এটা কি এটা কি পানির 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 বিক্রিয়ার কারণে উৎপন্ন তাপ আর এই ধরনের সকল অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াই সেম ওই একই তাপই উৎপন্ন করে সেই জন্য কি হয়েছে যে দুই নম্বর বিক্রিয়ায় প্রসরণ তাপ কি ধ্রুব ক্লিয়ার তারপর কি রয়েছে বলেছে দুই নম্বর এক নম্বর যৌগটিতে বিদ্যমান মৌলসমূহের একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে কি বলেছে এ যৌগটিতে বিদ্যমান মৌলসমূহের একাধিক জারণ মান প্রদর্শন করে কি এ যৌগটা কি রে কি আছে এ জায়গাটা সালফেট আছে হাইড্রোজেন আছে এ যৌগটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোজেন H2SO4 সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এটা তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করেছে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন তার মানে এটা কি এটা সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিডের বলেছে এ যৌগটিতে বিদ্যমান মৌলসমূহের একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে কিনা তাহলে এই যৌগটির কি কি রয়েছে হাইড্রোজেন রয়েছে সালফার রয়েছে আর অক্সিজেন রয়েছে তাই তো এখন হাইড্রোজেনের তো একাধিক জারণ মান প্রদর্শন করতে করে না হাইড্রোজেনের কি কি প্লাস ওয়ান তো আপনি মাঝে সাথে করে মাইনাস ওয়ান তো করে মাইনাস ওয়ান কখন হবে যখন অতি তীব্র ধাতু যেমন সোডিয়াম সোডিয়ামের সাথে কিন্তু এরা গ্রহণ করতে বাধ্য হয় সেই জন্য তখন কি ইজ মাইনাস ইজ মাইনাস ইজ গ্রহণ করতে এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রাইড এটাকে হাইড্রাইড যৌগ অর্থাৎ অতি তীব্র ধাতুর সাথে হাইড্রোজেন গ্রহণ করতে বাধ্য হয় তখন কি এর জারণ মান কি আগে ছিল কি নরমালি আছে প্লাস কিন্তু তখন হয়ে যায় কি মাইনাস ওয়ান এইদিকে দেখো এবার হয়েছে সালফার সালফারে তো আমরা জানি সালফারের যে জারণ মান কাজ করছে হ্যাঁ এখন কি দেখো এদিকে বলছে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর একাধিক যৌগ মানে প্রদর্শন করে কিনা একাধিক জারণ মান তার উপরে জানান তা জারণ মান কত রয়েছে এস টু এস আর ফোর তাহলে এর এখানে জারণ মান কত প্লাস টু প্লাস টু মাইনাস টু গুণ ফোর ফোর প্লাস ধরো এর এক ধরি তাই তো কেন ও কত বলেছে এটা কি বলেছে শুনুন জিরো এখানে বলেছে মৌলগুলো একাধিক জারণ প্রদর্শন করে কিনা তাহলে আমি এটা ফাউ কেসে মানে তাহলে আমি তো জানি আমি তো জানি যে জারণ মান একাধিক প্রদর্শন করে সে এখন আমি তোমার তো কিছু তো দেখাতে হবে আমি কি লিখবো শুধু বলি দেব যে একাধিক জারণ মান প্রদর্শন করে আমার কিছু দেখাতে হবে এখানে যে জারণ মান রয়েছে তা বাদও আরেকটা যৌগ দিয়ে জারণ মান প্রয়োগ দেখাতে হবে যে এই যৌগের এই রকম জারণ মান অবশ্যই দুই একটা যৌগ দিয়ে দেখাতে হবে যে জারণ মান এর একাধিক জায়গায় একাধিক আর একটা যৌগ দেখাবো এসও থ্রি এসও টু এখানে কত এসও টু এ মাইনাস টু প্লাস ফোর এটা
এর কি মাইনাস 2 না আর দুই গুণ 4 তাহলে এর যদি মাইনাস 4 হয় তাহলে এর প্লাস 4 সব মিলে তো 0 হতে হবে বুঝলাম না তুমি ধরো এর x এর ধরো x অক্সিজেনের কত জানি মাইনাস 2 মাইনাস 2 গুণ কত 2 2 আর সেটার যোগফল মোট কত সব মিলে 0 হতে হবে তাহলে কি হবে x প্লাস মাইনাস কত 4 সমান 0 x সমান 4 আর ইংলিশ প্লাস 4 সেজন্য বলা এর যত হয় যত মাইনাস হয় এর তত প্লাস হতে হবে সব মিলে যোগফল 0 আস্তে পানি যোগ করলে বুঝেছো তাহলে ঘ নম্বর শেষ ভ কোন হ্যাঁ শেষ পাঁচ নম্বর